ليكن يومك للشعب ودادا ليكن حبك للأرض مدادا. السلام عليكم ورحمة الله وبركاته. সুপ্রিয় দর্শক শ্রোতা, ইমাম মাহদীর আগমনের পরে পৃথিবীতে যে সকল বড় বড় ঘটনা ঘটবে তার একটি ঘটনা হলো ইমাম মাহদীর নেতৃত্বে খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের একটি ভয়ঙ্কর যুদ্ধ সংঘটিত হবে। আসুন আমরা বিস্তারিত হাদিস থেকে জেনে নেই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, লা তাকুমু সাআ হাত্তা লা ইউকসামু মিরাস ওয়ালা ইউফরাহু বিগানিমা। কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত না ওই সময় আসবে যখন মিরাস বণ্টন করা হবে না এবং গনিমতের সম্পদ সংগ্রহে কারো কোনো আগ্রহ ও আনন্দ থাকবে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর এই কথাটির মর্ম উপলব্ধি করার জন্য বিস্তারিত ঘটনাটি আমাদের প্রথমে জেনে নিতে হবে। আসুন আমরা হাদিস থেকে সেটি জেনে নেই। হযরত উসাইদ বিন জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন যে কুফায় একটি লাল ঝড় শুরু হলো। তখন এক ব্যক্তি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলে বসল যে কিয়ামত এসে গেছে, কিয়ামতের বায়ু বাতাস প্রবাহিত হতে শুরু হয়েছে। তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই কথাটি বললেন। এরপর তিনি শামের দিকে ইঙ্গিত করে বলতে শুরু করলেন যে মুসলমানদের বিরুদ্ধে শত্রুদের এক বিরাট বাহিনী একত্রিত হবে, মুসলমানরাও তখন ঐক্যবদ্ধ হবেন, তাদের মধ্যে একটি যুদ্ধ হবে। এই যুদ্ধে মুসলমানগণ মরণের শপথ নিয়ে প্রথম দিন অংশগ্রহণ করবেন, সন্ধে পর্যন্ত লড়াই চলতে থাকবে। যখন রাত নেমে আসবে তখন ফায়াফি উহা উলাই ওয়াহা উলা কুল্লুন গায়রু গালিব, উভয় পক্ষ বিজয় অর্জন করা ব্যতীত ফিরে যাবে, কিন্তু মুসলমানদের সবাই নিহত হবেন। দ্বিতীয় দিন আবার যুদ্ধ হবে, মুসলমানগণ মরণের শপথ নিয়ে দ্বিতীয় দিনেও অংশগ্রহণ করবেন, সন্ধে পর্যন্ত লড়াই চলবে। ফায়াফি উহা উলাই ওয়াহা উলা কুল্লুন গায়রু গালিব, দ্বিতীয় দিনেও বিজয় অর্জন করা ছাড়া উভয় পক্ষ ফিরে যাবে, কিন্তু মুসলমানদের সবাই নিহত হবেন। তৃতীয় দিনেও একই ঘটনা ঘটবে। ফাইদা কানা ইয়াউমুর রাবি', নাহাদা ইলাইহিম বাকিয়াতু আহলিল ইসলাম, চতুর্থ দিন যখন আসবে তখন মুসলমানদের সবাই অবশিষ্ট সকলে একত্রিত হয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করবেন, মরণের শপথ নিয়ে তারা এগিয়ে যাবেন এবং এই দিনে তাদের বিজয় হবে। এই ভয়ঙ্কর যুদ্ধে এত পরিমাণ লোক নিহত হবেন, ফায়াতাআদ্দু বানুল আব, একজন ব্যক্তির সন্তানদের গণনা করা হবে, দেখা যাবে 100 সন্তানের মধ্যে একজন মাত্র জীবিত আছেন, বাকি 99 জনই নিহত হয়েছেন, লাশ আর লাশে স্তূপ হয়ে যাবে, এত পরিমাণ লাশ থাকবে যে একটি পাখিও যদি উড়ে যায় তাদের পাশ দিয়ে, ফামা ইউখাল্লিফুহুম হাত্তা ইয়াখির্র মাইতান, এই লাশের উৎকট গন্ধে পাখিটি মৃত্যুর কোলে ঢলে পড়বে, লাশ আর লাশ দুর্গন্ধ। এই অবস্থায় গনিমতের মাল সংগ্রহে কি আনন্দ থাকবে, মিরাথিবা কার জন্য বণ্টন করা হবে, এমন এক দুঃসময় ও সংকটাপন্ন অবস্থায় আরও বেশি দুঃখের একটি দুঃসংবাদ বেয়ে আসবে। সেটি হলো একজন ঘোষক চিৎকার করে বলবেন, মুসলমানদের ঘর বাড়ি এবং পরিবার পরিজনে দাজ্জাল এসে আক্রমণ করেছে। তখনই মুসলমানগণ 10 জন অশ্বারোহী সদস্যের একটি বাহিনী অগ্রে প্রেরণ করবেন এই সংবাদ, এই তথ্য যাচাই করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ইন্নি লা আরিফু আসমাহুম ওয়া আলওয়ানা খুয়ুলিহিম, এই 10 জন অশ্বারোহীর নাম আমি জানি, তাদের ঘোড়ার কি রং হবে সেটাও আমি জানি, তারাই হবেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। সত্যিকার ইমাম মাহদী যখন আগমন করবেন তখন তার নেতৃত্বে খ্রিস্টানদের সঙ্গে এমন একটি ভয়ঙ্কর যুদ্ধ সংঘটিত হবে যে যুদ্ধে 100 জনে 99 জন নিহত হবেন এবং লাশে লাশে স্তূপ হয়ে থাকবে, পৃথিবীটা দুর্গন্ধময় হয়ে উঠবে, একটি পাখিও যদি অতিক্রম করে দুর্গন্ধের কারণে মৃত্যুর কোলে ঢলে পড়বে।
সত্যিকার ইমাম মাহদি তিনি হবেন যার আগমনের পরে এই বিস্ময়কর ঘটনাটি ঘটবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সত্যিকার ইমাম মাহদিকে চিনার এবং ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।